এখন কি বলতো, গরমের সময় জাস্ট এই জুন মাস, জুন মাসের ভিতরে সমস্ত হিমসাগর সব শেষ। এখন দোকানে গেলাম ল্যাংড়া আম। ওদি মিষ্টি দই বলেছিলে, এনেছি, চামচ দিচ্ছি, সিল কর আমার। ল্যাংড়া আম বন্ধুরা, হিমসাগরের দিন গেছে, এখন সব ল্যাংড়া। একটা আম আমি খাবো আর বাকিটা আমার শ্বশুর মশাই। বৌদি মিষ্টি দই বলেছিল, দেখছি। আর বৌদি শ্বশুরমশাই বলেছিল আম, প্রথমেই বলেছিল। আর বৌদি শ্বশুরমশাই ভিতরে আছে, দিয়ে আসে। কি বলতো, সবাই মিলেমিশে খাওয়া হয়। এখন যে যেটা বলে আমি তার খাবার, পছন্দের খাবারটা আমি নিজে নিয়ে আসি এবং তার হাতেই দেয়, অন্য কারোর হাতে দেয় না। তারপরে সবাই মিলে ভাবি করে খাওয়া হয়, এটা যেন খারাপ হবে নিও। তাকে আসতে পারি? ল্যাংড়া আম হিমসাগরের দিন গেছে, ল্যাংড়া বৌদি একটা রেখেছে আর বাকিটা তোমার জন্য। ঠিক আছে। কালকে বৌদিদের বলেছিলাম যে কাতলা মাছের পেটি খাওয়াবো। কাতলা মাছের পেটি বন্ধুরা আজকে ভালো পাইনি, ছিল মালটা কোয়ালিটি ভালো না। তা মাথা নিয়ে আসছি, রুই মাছের মাথা দিয়ে ডাল দিয়ে হবে মুড়ি ঘণ্ট, আর তার সঙ্গে 15টা ডিম নিয়ে আসছি। এই ডিমে একটা কষা কষা করবো, এটা কিন্তু ডিমের তেল ঝাল বা ডিমের ঝোল না বন্ধুরা, এটা একটা পেঁয়াজ টেঁয়াজ দিয়ে একটা কষা কষা করে, এটা একটা আলাদা। আমার মা ছোটোবেলায় করতো, আমি জিনিসটা জানি, সেটাই করবো আজকে। কোনোটা ডিম এনেছি বন্ধুরা, সব ঠিক আছে, একটা ডিম দেখো একটু ফেটে গেছে। ওইটা বৌদি কি খাবে? বৌদি পোচ, পোচ খাবে? ঠিক আছে, ওইটাকে পোচ কর না, তারপর ডিম কষা হবে, তার জন্য জল দিয়ে দিচ্ছি কড়াইতে ডিমটা সেদ্ধ করার জন্য। এই ডিমের কাঠিটা তোমার সেই ধোঁয়া দিতে কাজে লাগবে, গোল করে। হ্যাঁ হ্যাঁ, মাথাটা চালা করে নেব। ডিমগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এখানে 14টা ডিম আছে, একটা খোসা নেই, ভালো করে দেখে ছাড়িয়েছি। বন্ধুরা, বৌদি যেরকম বাড়িতে মাথা ডাল দিয়ে ডাল করে, আজকে ঠিক সেভাবে করে। জলটা ফেলে দেবো, ডালের সেদ্ধর জন্য জল দিয়ে দিচ্ছি। মাছে লবণ হলুদ তো মাখিয়ে নিচ্ছি, এক জায়গায় বেশি হলুদ পড়ে গেছে। মাছের মাথা ভাজবো, সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি, হলুদ ডিম ভাজবো, তেলে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, একটা করে ডিম ছেড়ে ছেড়ে ভাজবো। ভাজা তেলে মাছের মাথাগুলো ভেজে নেবো।
কথা। পিঁয়াজ কুচি, পিঁয়াজ ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটা, পিঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এই রান্নাটা বাটা পেঁয়াজও দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ, সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এই গরম মশলার গুঁড়ো, ডালও ফুলে গেছে, ভালো ডাল, লবণ, মাছের মাথাটা মশলার উপর দিয়ে দিচ্ছি, মাছের মাথা কষা হয়ে গেছে, ঢেলে দিচ্ছি। এখন তো বাংলা জ্যৈষ্ঠ মাস, বন্ধুরা ছোটোবেলা থেকেই সবটাই ইংলিশ মাসে শিখেছিলাম, তো বন্ধুদের এখানে আস্তে আস্তে এখন এই বাংলা মাসটা একটু অনেকটা ধাত হয়ে আছে। আর জ্যৈষ্ঠ মাস মানে পরের মাস হচ্ছে আষাঢ়, আষাঢ় মানে বুঝতে পারছো কীরকম বৃষ্টি আছে, বৃষ্টির ভিতরে বেশ এমন এমন রান্না করতে হবে যাতে শরীর গরম, আর এখন গরম এমন রান্না করতে হবে শরীর যেন ঠান্ডা। সরষের তেল দিয়ে দিচ্ছি, ডিমের তরকারি বাসন, ঢেলে দিচ্ছি ডাল, পেঁয়াজটা কষা হয়ে গেছে, লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি, মশলা দিয়ে দিচ্ছি, প্রথমে হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, পেঁয়াজ, আদা রসুন বাটা, ভালো করে মশলাটাকে কষানো হয়ে গেলে আবার ডিম দেবো, বৌদি দই খেয়েছে, 400 গ্রাম দই এনেছিলাম, আর অল্প একটু রয়েছে, ওটাও খাওয়ার পরে খাবে, তাই এখন বৌদি আর ভাত খাবে না, বৌদি শাশুড়ি এসছে বসে আছে, সবজি বিক্রি করতে গিয়েছিলো, এই যা সবে এলো, ওনাকে খাবার দেবো পরিবেশন, বৌদি শাশুড়ির জন্য খাবারটা পরিবেশন করছিল, ওই যে বৌদি বসে আছে পোটের উপরে, আর এদিকে বৌদি শাশুড়ি ডালের যে মাছ দেন মাথা দেওয়া হয়েছে।